সনাতন ধর্মাবলম্বীদের আলোর উৎসব দীপাবলি। সন্ধ্যা থেকেই মোমবাতি আর প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উৎসব শুরু হয়। রমনা কালী মন্দিরেও নানা আনুষ্ঠানিকতা ছিল। সব অন্ধকার দূর করবেন শক্তির দেবী কালী, এমন বিশ্বাস হিন্দু সম্প্রদায়ের মানুষের। সিলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে। মনের সব অন্ধকার দূর করার আলো, এ আলো মঙ্গলের আলো, যে আলো বিশ্বময় ছড়িয়ে দিবে শুভবার্তা। দীপাবলি মানেই আলোর উৎসব, দীপ মানে প্রদীপ আর অবলি মানে শাড়ি। আলোর এই শাড়িকে ঘিরেই সন্ধ্যার পর থেকে রাত অবধি উৎসবে মাতোয়ারা হিন্দু সম্প্রদায়ের মানুষ। তাদের বিশ্বাস সব অন্ধকার দূর করবেন শক্তির দেবী কালী। আসার যে আগমনের বার্তা যেন আমাদের সবার মধ্যে ছড়িয়ে পড়ে, আমরা সবাই যেন এই সম্প্রীতি নিয়ে বসবাস করি সংসারে, তারপরে দেশে সব জায়গায় আর কি। অসুখ বিসুখ, অন্যায় অত্যাচার শুরু হয়, তখনই তার আবির্ভাব হয়। বিজয়া দুর্গা চলে যাবার পরবর্তী অমাবস্যা কাটাতেই আলো জ্বালিয়ে দেবী কালীকে পূজা করা হয়। সন্ধ্যা থেকে শুরু করে ভোরের আলো ফোটা পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীরা মোমবাতি প্রদীপ জ্বালিয়ে উদযাপন করেন দীপাবলি। মা কালীর এই পূজার মাধ্যমে আমরা সকল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মনের সকল অন্ধকারকে দূর করে জগতের সকল কুসংস্কারকে দূর করার জন্য আমরা এখানে আসছি। আমরা এটাই প্রার্থনা করি, আমরা যেন সকলে সুস্থ সবল থাকি, আমরা যেন সবাই রোগমুক্ত থাকি। ওর এটা একটা আলোক বর্তিতা, যে সকল অন্ধকার, যে দুর্দশা, এই সব কিছু থেকে, এই অন্ধকার থেকে, এই দুর্দশা থেকে মুক্তির জন্য এই মা আমাদের আলোর পথ দেখায়। রাজধানীর রমনা কালী মন্দির সহ অনেক মন্দিরেই ছিল দীপাবলি উৎসবের আয়োজন। প্রদীপ জ্বালিয়ে সমাজের সব অন্ধকার দূর করার প্রার্থনা ছিল ভক্তদের। তাদের প্রত্যাশা, দীপাবলির আলো সবার মনকে আলোকিত করে তুলবে। মঙ্গল কামনা করি, আমাদের সব কিছু শুভ হোক, দেশটা শুভ হোক, দেশটা সুন্দর হোক। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রার্থনা করি দেবীর কাছে যাতে আমাদের মনের সব অন্ধকার দূরীভূত হয়ে যায়, পৃথিবীতে যেন সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসে। অমাবস্যা সাধারণত মানুষ জানে ঘোর অন্ধকার, প্রত্যেকের জীবনে অন্ধকার কেটে আলোকিত করার জন্য এই দীপাবলি। মধ্যরাতে এবারের কালী পূজার লগ্ন, সে প্রার্থনায় থাকবে সব অন্যায় অনাচার দূর করে দীপাবলির আলোর মতো উজ্জ্বল করবে মানুষের মনকে দেবী কালী। ফারহানা ন্যান্সি, জুমরা নিউজ, ঢাকা।